হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েব ডিজাইন ভিডিওর পক্ষ থেকে আমি অঙ্কন আবার সবাইকে জানাই শুভেচ্ছা। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট এবং প্রাইস অ্যাড করা যায়, তো আজকে আমরা দেখবো কিভাবে নিচে অ্যাড টু কার্ট বাটন অ্যাড করা যায়। তো চলুন দেখি। এর জন্য আমরা আমাদের কোডে ফিরে যাই এবং আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল এ ফিরে যাই, এবং ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাওয়ার পরে আমরা আমাদের এখানে একটা বাটন ক্রিয়েট করি। বাটন বাটনের নাম অ্যাড টু কার্ট। তো দেখি আমাদের বাটন কতটা কাজ করে। আমরা তিনটা জায়গাতে আমাদের অ্যাড টু কার্ট বাটন পেস্ট করে দিলাম, এখানে রিলোড দিই। তো আমাদের অ্যাড টু কার্ট নামে একটা বাটন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা আমাদের অ্যাড টু কার্ট বাটনটিকে এখন কালার করব। তার জন্য আমরা আমাদের আপার সেকশন কপি, আপার সেকশন বাটন, আপার সেকশনের বাটন কে আমরা কালার, কালার মানে আমরা ফন্টের কালার, কালার হবে হোয়াইট, কালার হবে হোয়াইট, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্লু। দেন আমরা রিলোড দিই। তো আমাদের অ্যাড টু কার্ট বাটনটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এখন বাটনটিকে আরো সুন্দর করতে। চলুন দেখি, বর্ডার টু পিক্সেল সলিড ব্ল্যাক, আমাদের ব্ল্যাক ভালো লাগছে না, তো আমরা হোয়াইট না ব্ল্যাকই থাক, তো ব্ল্যাকটা ভালো লাগছে। তো আমরা এখন এটাকে মিডিল পয়েন্টে নিয়ে আসবো, না থাক এটাই থাক। তো আমরা তার আগে একটা কাজ করে নিই, আমাদের ডিভের নিচে আমাদের টোটাল যে ডিপটা অফার সেকশন, তো আমাদের অফার সেকশন ডিপটা কই, অফার সেকশন এর নিচে আমরা প্যাডিং দিতে পারি, প্যাডিং বটম, বটম থেকে সে প্যাডিং নিলে প্যাডিং বটম, দেন পিক্সেল। তো আমাদের নিচে থেকে 10 পিক্সেল জায়গা আমরা পেয়ে গেছি। চাইলে আমরা আরো বেশি জায়গা নিতে পারি, তো আমরা আপাতত বেশি জায়গা আমাদের লাগবে না। তো আমরা অ্যাড টু কার্ট বাটনে কিভাবে এখন দেখবো যে কিভাবে আমরা একটা আইকন অ্যাড করতে পারি। তো চলুন দেখি, তার জন্য আমরা আমাদের ফন্ট অ্যাওসাম, মনে আছে নিশ্চয়ই সকলের, ফন্ট অ্যাওসাম আইকন, আসার পরে আমরা আমাদের অ্যাড টু কার্ট, অলরেডি আমাদের অ্যাড টু কার্ডের আইকনটি চলে আসছে। আমরা আমাদের অ্যাড টু কার্ডের আইকনটির যে এইচটিএমএল লিঙ্ক আছে এটাকে কপি করে নিব। কপি করে নেবার পরে আমরা আমাদের ওয়েবসাইটের কোডে ফিরে যাব, এবং প্রতিটা বাটনের আগে আমরা যে বাটনগুলো লিখছিলাম, বাটন বাটনের আগে আমরা এটাকে পেস্ট করে দিব। সেভ করে দিব এবং পেজটাকে আমরা রিলোড দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একটা আইকন আমাদের বাটনের ভিতরে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা চাইলে আইকনের কালারটাকে চেঞ্জ করতে পারি। তো চলুন আমরা আইকনের কালারটাকে চেঞ্জ করে দেখি। তার জন্য আমরা আমাদের অফার সেকশন কপি, আপার সেকশনের আই, আইটা আইকন দেখে নিই আমরা, জি আই ক্লাস, তাহলে আমরা আই ট্যাগকে ধরে কাজ করতে পারি। তো আমরা আই ট্যাগের ভিতরে আমরা একটা কালার দিব, আমরা কালার দিব গ্রিন, সেভ।
ছিল, তো আমাদের অলরেডি আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দেখলেন যে আমরা কিভাবে একটা অ্যাড টু কার্ট বাটন অ্যাড করলাম এবং এখানে আমাদের একটা আইকন অ্যাড করলাম। তো এখন আমরা আমাদের কালার, ফন্ট কালারটিকে চেঞ্জ করবো, ফন্ট কালারটি বড় করবো। ফন্ট সাইজ 16 পিক্সেল, কালার রেড একটা গ্রিন, ব্যাকগ্রাউন্ড স্কাই ব্লু, বর্ডার দি রেড। দেখি আমাদের বাটনের কি পরিবর্তন আসে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাটনের একটা পরিবর্তন আসছে। তো এই কালারটা তেমন ভালো লাগছে না, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। তার আগে আমরা ফ্রন্ট উইড বোর্ড দিয়ে দিই সবগুলোরই। ফ্রন্ট উইড বোর্ড আইকন ফ্রন্ট উইড বোর্ড দিলাম, তো আমরা বাটনের ফ্রন্ট উইড বোর্ড দিব। ফ্রন্ট উইড বোর্ড তো দেখে আসি, আমাদের এটা এমন ভালো লাগছে না, তারপরেও এটা ভালো দেখা যাচ্ছে, তো থাক আমাদের এটাই থাক। তো আমরা এখন চাচ্ছি যে পরবর্তী পর্বে দেখাবো আর একটা সেকশন অ্যাড করব এবং সাইডে একটা সাইড বার অ্যাড করব। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।